নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরুবান্ধব এবং তারা মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে ভিডিওর বিষয়বস্তু, আপনি কিভাবে টাকা রাখতে পারবেন। ইনকাম তো করা অতি সহজ, কারণ প্রতিটা মানুষকে খাওয়ার জন্য ইনকাম করতে হয়, কিন্তু আপনি ইনকামটা রাখতে পারছেন না। প্রায় এই প্রশ্ন আমার কাছে আসে, ইনকাম করছি কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় আপনি এই টোটকাটি যদি করেন, তাহলে বলবো আপনার বাড়িতে ধন সম্পদ টিকবে, আপনার পার্সে টাকা টিকবে, আপনার ব্যাংকেও টাকা থাকবে। আপনার অযথা হুটহাট করে যে টাকা বেরিয়ে যাচ্ছিল সে টাকা বেরোবে না। তবে টোটকাটি অবশ্যই ভালো করে ফলো করবেন এবং দেখুন, খাবার যেমন নিত্যনৈমিত্তিক প্রতিদিন খেতে হয়, যেমন নিত্যনৈমিত্তিক কর্ম করতে হয়, ঠিক তেমনি কর্মের মধ্যে আপনি এইটিকেও একটা কর্ম মনে করবেন, তাহলে কিন্তু আপনার টাকা টিকবে, আপনি টাকা রাখতে পারবেন। সর্বপ্রথম আমি বাস্তুর দিকে একটু ফোকাস ফেলব। যাদের বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে রান্না করা হয়, অর্থাৎ রান্নাঘর যেখানেই হোক না কেন, যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে রান্না করছেন, তাহলে আপনার বাড়িতে অর্থ টিকবে না। সেক্ষেত্রে রান্নাঘরের প্রতিকার একটা রয়েছে, সেটা অন্য টপিকস, কিন্তু আমি আজকে আলোচনা করছি অর্থ রাখবেন কী করে সেই ব্যাপার নিয়ে। বন্ধুরা, আপনারা রান্নাঘরে পেয়ে যাবেন এই যাবতীয় জিনিস, কারণ দেখুন তন্ত্রমতে প্রকৃতির যাবতীয় জিনিস, যাবতীয় বস্তু কাজে লাগে। আমরা জানিও না যে এটা কি কাজে লাগে, ওটা কি কাজে লাগে। আপনার রান্নাঘরে ডাল, চাল, আটা, রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ সব কিছুই রয়েছে। এই দ্বারাই আপনি কিন্তু জীবনে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারেন, টাকাকে টিকিয়ে রাখতে পারেন। ভালো করে শুনুন ভিডিওটি। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যাতে আমি যখনই নিত্যনতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, আপনারা সেই ভিডিওটি খুব ভালোভাবে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন। তো বন্ধুরা, চলুন একসঙ্গে জোর গলায় সবাই মিলে বলে উঠি সেই মূল মন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। আদা, সবকা দাদা। আদা ছাড়া প্রায় সব জিনিস যেন অচল, রান্নাঘরে আদা থাকতেই হবে। ঠিক তেমনি আপনার জীবনের একটা পার্ট হয়ে দাঁড়াবে আদা, শুধু জানেননি তাই করেননি। এই আদা আপনার অর্থকে টিকিয়ে রাখবে। এই আদার সাহায্যে আপনার মানি ব্যাগ, আপনার পার্স ভরে যাবে অর্থতে। কেমন করে কি করে চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। তার আগে আর একটা নোটিশ, বন্ধুরা আমি আগামী 10/7/2022 রবিবার দিন আসছি কলকাতা সোদপুর পানিহাটির চেম্বারে। আগামী 10/7/2022 জুলাই মাসের 10 তারিখ আমি আসছি কলকাতা সোদপুর পানিহাটির চেম্বারে। আপনি যদি আপনার বিভিন্ন সমস্যা নিয়ে আমার সামনাসামনি হয়ে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, প্রেম, বাস্তু, কেরিয়ার, ব্যবসা, বিদ্যা, যে কোনো সমস্যা হোক না কেন, সমস্যা আছে তো তার সমাধান নিশ্চয়ই আছে। আপনি আসুন, আসতে হলে আপনি এই মুহূর্তে বুকিং করে নেন 8372098140 এবং 7797967225 নাম্বারে। বুকিং খুবই সীমিত, 30 জনের বেশি আমি দেখতে পারি না, 30 জন আমার লিমিটেশন পিরিয়ড এটুকুই। আর যারা দূরে রয়েছেন, যারা ভাবছেন
আমার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে আলোচনা করবেন। আই এম ইয়োর ম্যান অফ এক্সপ্লোসিভ, আই এম ইয়োর ম্যান অফ তান্ত্রিক। যদি আমাকে ভালো লাগে বা আমার কর্মকে ভালো লাগে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমেও আমার সঙ্গে কথা বলতে পাচ্ছেন, একটা কনসালটেশন ফিজের মাধ্যমে। তার জন্য বুকিং করুন 8372098140 এবং 7797969672225 নাম্বারে। আর বন্ধুরা, জুলাই মাসে আমি আসছি বাঁকুড়া, বাঁকুড়া জেলার সোনামুখীতে আমি আসছি চেম্বার করতে। খুব সম্ভবত 15 তারিখ এরকম ডেটটা এখন ফিক্সড করছি না, তবে যারা বাঁকুড়ায় আশেপাশে রয়েছেন, যারা বাজছেন বাঁকুড়া সোনামুখীতে এসে দেখাবেন, আমার সঙ্গে কথা বলবেন, সমস্যা নিয়ে আলোচনা করবেন। তো আপনারা এখন থেকে বুকিং করে রাখুন, ডেটটি আপনারা জেনে নেবেন, পরে বিস্তারিতভাবে জানতে পারবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ 1-7 তারিখ পর্যন্ত আমি থাকবো রানিগঞ্জ চেম্বারে। যারা রানিগঞ্জ চেম্বারে এসে, পশ্চিম বর্ধমান রানিগঞ্জ চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার সঙ্গে এসে সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই বুকিং করুন। বুকিং নাম্বারে আদা সবকা দাদা, আদার এত বড় ক্ষমতা। এই আদার সামান্য রস আপনার জীবনকে বদলে দেবে। সকালে ঘুম থেকে উঠবেন, উঠে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে কর্মে যাওয়ার আগে বিদ্যার্থীরা যারা বিদ্যা অর্জন করছে, যারা পড়াশোনা করছে, কর্মজীবী যারা প্রতিদিন কর্মে যাচ্ছেন, যিনি গান করছেন, সকলের জন্যই বলছি, এই টোটকাটি অর্থ সম্পদ যেমন বৃদ্ধি করবে, অর্থকে যেমন বাইরে বেরোতে দেবে না, আপনার অর্থকে টিকিয়ে দেবে, ঠিক তেমনি এক সাইড থেকে এই টোটকাটি আবার বশীকরণের জন্য একটা খুব ফলপ্রদ। শুধু আদার রস, কি বললাম, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন স্নান করে বাইরে বেরোচ্ছেন, কোনো কর্মে বেরোচ্ছেন, সামান্য আদাকে ঘষে তার রস গলাতে এই জায়গায় লাগিয়ে দেন, আপনার পার্সে ছিটিয়ে নেন এবং আপনার ক্যাশে আদার রসটিকে একটু ছিটিয়ে দেন। প্রতিদিন এই কর্মটি করবেন, খুব ভালো ফল পাবেন। যদি পারেন আদার একটা টুকরো আপনি নিজের ক্যাশে রাখতে পারেন, আপনার পার্সে রাখতে পারেন। যেদিন আপনি কোনো জায়গায় যাচ্ছেন, সফল হতে পাচ্ছেন না, মনে হচ্ছে যে এই কাজটা সফল হলে ভালো হতো, তাহলে বলবো একটা আদা অবশ্যই নিয়ে বেরোবেন। এই আদার কতখানি গুণাগুণ আপনি করে দেখুন, আপনার ক্যাশের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র আদার রস ছড়িয়ে দেন, প্রতিদিন করুন। টোটকা তো নিত্য নৈমিত্তিক করতে হবে, আপনি যেমন প্রতিদিন সকালে উঠে দাঁত মাজছেন, ব্রাশ করছেন, মুখ ধুচ্ছেন, সবই যদি করছেন, তাহলে এটা নিশ্চয়ই পাবেন। কারণ আপনি টাকাটাকে আটকাতে চাইছেন, প্রথম উদ্দেশ্যটা আপনার, আপনি আটকাতে চাইছেন, আপনার টাকা বেরিয়ে যাচ্ছে, কাজটা করতে হবে আপনাকে। আপনি যদি করেন হাসিটা আপনি হাসবেন, আর যে দুঃখ কষ্টটা পাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন, আপনি ভোগ করছেন। তাহলে এই টোটকা আপনি করুন, অবশ্যই ফল লাভ করবেন। তো বন্ধুরা, আগামী 10-7-2022 তারিখে আমি আসছি কলকাতা সদ্গুরু পানিহাটির চেম্বারে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ আমি থাকছি পশ্চিম বর্ধমান রানিগঞ্জ চেম্বারে, এবং খুব সম্ভবত জুলাই মাসের 15 তারিখ বা ডেটটা ফিক্সড হয়নি, আমি আসছি বাঁকুড়া জেলার সোনামুখী জায়গায়। আমি জায়গাটা বলে দেবো পরে, যারা বুকিং করতে চাইছেন এই 3টি চেম্বারের মধ্যে, তারা ইমিডিয়েট বুকিং করুন 8372098140 এবং 7797969672225 নাম্বারে। চলুন বন্ধুরা, জয় গুরু রামদেব, জয় মাতা রা।